2006 সালের পর এই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। টেস্ট র‍্যাঙ্কিং এর হিসাবে এই সিরিজে এগিয়ে থাকবে অজিরাই, কারণ আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং এ অস্ট্রেলিয়ার বর্তমান অবস্থান 3 নম্বরে, আর 9 নম্বরে রয়েছে বাংলাদেশ দল। এদিকে মুখোমুখি লড়াইয়ের দিক থেকেও অনেকটা এগিয়ে থেকে সিরিজ শুরু করবে অজিরা, কারণ টাইগারদের বিপক্ষে যে 4টি টেস্ট খেলেছে তারা, তার মধ্যে সবকটিতেই পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। যদিও বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের র‍্যাঙ্কিং কিংবা মুখোমুখি লড়াইয়ের পুরনো হিসাবটা এবার কোনো কাজে দিচ্ছে না, এবং স্টিভেন স্মিথরা সেটা ভালো করেই জানেন। তারপর আবার তারা খেলবেন বাংলাদেশের মাটিতে। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ যে কতটা শক্তিশালী তা গত কয়েক বছরের পারফরমেন্স দেখলেই বোঝা যায়। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের উপমহাদেশের পারফরমেন্স অতটা ভালো নয়। গত 10 বছরে অস্ট্রেলিয়া এশিয়ার মাটিতে যে 22টি টেস্ট খেলেছে তার মধ্যে তারা জিতেছে কেবলমাত্র 2টিতে, আর ড্র করেছে 5টিতে ও হার 15টিতে। গত 5 বছরে পারফরমেন্স অনুযায়ী এশিয়ায় অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল ব্যাটসম্যান স্টিভেন স্মিথ, তিনি 11 ম্যাচে 51.47 গড়ে করেছেন 1081 রান, এর মধ্যে 499 রানেই এসেছে চলতি বছরের মার্চে ভারত সফরে। এই সময়ে এশিয়ার বাইরের ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে এগিয়ে আছেন শুধু অ্যালিস্টার কুক 1477 রান করে, এবং বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের 53টি। বাংলাদেশের বিপক্ষে সিরিজে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে অজিরা। 2013 সালের ফেব্রুয়ারি থেকে 2016 সালের আগস্ট এশিয়ায় টানা 3টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া দল। 2013 সালে ফেব্রুয়ারি মার্চে ভারতের বিপক্ষে, 2014 সালে অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে, এবং 2016 সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ধবল ধোলাইয়ে স্বাদ পেতে হয়েছিল তাদের। এই অভিজ্ঞতা থেকেই চলতি বছরের শুরুতে দুবাইয়ের কন্ডিশনে ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া, যা বেশ কাজেও লেগেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে পুনের স্পিন নির্ভর উইকেটে 4 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে 333 রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে পরের টেস্টে দুর্দান্ত লড়াই জমিয়ে শেষ মুহূর্তে তাদের হার মানতে হয় 65 রানে। এরপর রাঁচিতে তৃতীয় টেস্টে দুর্দান্ত ড্রয়ের পর ধর্মশালায় বড় ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন নির্ভর উইকেট বানিয়ে দারুণ সাফল্যের পর এবার অজিদের বিপক্ষে একই উইকেট বানাচ্ছে বাংলাদেশ। তাই ইঞ্জুরি আক্রান্ত মিশেল স্টার্কের জায়গায় লেগ স্পিনার মিশেল সোয়েবসনকে নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে 10 আগস্ট থেকে ডারউইনে সপ্তাহখানেকের অনুশীলন করবে স্মিথ ওয়ার্নাররা। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি কাছের, ফলে এক টুকরো এশিয়া ভেবেই অজিরা সেখানে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেবে। পরিসংখ্যান ও র‍্যাঙ্কিংয়ের হিসাবে দুই দলের ব্যবধানটা অনেক হলেও দুই দলের বর্তমান খেলোয়াড়দের কেউ একে অপরের বিপক্ষে সাদা পোশাকে কখনোই মাঠে নামেনি। এই জায়গায় শূন্য থেকেই শুরু করতে হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজ সম্পর্কে সর্বশেষ খবর জানতে মিক্সার ওয়ার্ল্ডকে এখনই সাবস্ক্রাইব করুন।